আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মশাল মিছিল হয়েছে আপনারা সবাই জানেন বাংলাদেশের নাগরিকরা বিপুল পরিমাণ জুলুমের শিকার হচ্ছে আমরা দেখেছি গতকালকে কোনো ধরনের নোটিশ ছাড়া খুলে দেওয়া হয়েছে আমাদের ফেনি সহ পুরো ওই অঞ্চলটি বন্যায় প্লাবিত হয়ে গেছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল খাগড়াছড়ি সাজেক সহ সকল জায়গায় বন্যার পানিতে মানুষজন যোগাযোগ করতে পারছে না আমরা অনেকে তথ্য সঠিকভাবে জানতে পারছি না সেই জায়গা থেকে এই যে ভারতীয় আগ্রাসন ভারতীয় সরকার বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের রাষ্ট্রের সাথে তাদের যে আগ্রাসন চালিয়ে এসেছে এত বছর ধরে এবং বাংলাদেশের রাষ্ট্র যে আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথাই বলেনি বরঞ্চ সবসময় চুপ থেকেছে এই সকল কিছুর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদী মিছিল কাউকে না জানিয়ে সতর্কবার্তা না দিয়ে সেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয় এবং রাতের মধ্যেই প্রবল যে বৃষ্টিপাতের জল সেটা বাংলাদেশের ফেনি কুমিল্লা অঞ্চল দিয়ে আসলে নদী দিয়ে আসতে থাকে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় একশোটা গ্রামেরও বেশি সেখানে প্লাবিত হয়েছে এবং শতাধিক হচ্ছে হতাহতের ঘটনা আমরা জানতে পেরেছি এবং আপনারা জানেন এবং এই যে একটা মানে আমরা বলবো যে যে আগ্রাসনের প্রতিফলন সেটা আমরা এটার মধ্য দিয়ে দেখতে পারলাম সেজন্য আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই মশাল মিছিলের আয়োজন করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা চাই যে ভারতীয় যে আগ্রাসন সেইটা আসলে বন্ধ করতে হবে এবং আমরা একই সাথে একই এই কথা বলতে চাই যে আন্তর্জাতিক যে নদীগুলো সেগুলোর উপরে আসলে কোনো বাদ থাকতে পারে না কোনো আহ রাষ্ট্রের দখল একক তো আসলে থাকতে পারে না সেটার দিনের পর দিন ভুক্তভোগী আমরা জানি যে এই যে তিস্তা ব্যারেজের যে মানে প্রকল্প ভারতের সেইটার ভুক্তভোগী আমরা তিস্তার তিস্তার যে ন্যায্য হিস্যা সেটা আমরা আসলে চাই এবং আন্তর্জাতিক যতগুলো নদী আছে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সেই নদীগুলোর যে পানির ন্যায্য হিসা সেটা আমরা আসলে চাই এবং অবিলম্বে ভারতের যে আগ্রাসন সেটা আমরা বন্ধ চাই